ভিডিওটি শুরু করার জন্যে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে একটি সরকারি কলেজ থেকে প্রকাশিত নতুন চাকরির নোটিশ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে এবং এখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না এখানে পিওন সহ বিভিন্ন ধরনের গ্রুপ ডি এছাড়াও বিভিন্ন শিক্ষক পোস্টে রিক্রুট করছে যেখানে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ থেকে পাসে তোমরা আবেদন করতে পারবে সো কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে কবে ইন্টারভিউ রয়েছে এবং ইন্টারভিউ কি কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে অফিসিয়ালি নোটিফিকেশান সহ ডিটেলস শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধুই নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিশ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও তারা ডিসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি তোমাদের দেওয়া হয় সো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে এবং ভিডিওর প্রথমেই তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে রিক্রুট করাবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করাচ্ছে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে কেবলমাত্র এইট পাস হলেই আবেদন করতে পারবে এবং এখানে কোনো প্রকার আগে থেকে আবেদনপত্র তোমাদের কোথাও জমা দিতে হবে না যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যেতে হবে এবং ইন্টারভিউ যেখানে হবে সেখানেই কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন হবে সেখানেই রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আগে থাকতে কোনো প্রকার তোমাদের ইন্টারভিউর জন্যে কোনো প্রকার আবেদনপত্র আগে থাকতে কোনো অফিসে জমা দিতে হবে না যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমরা ইন্টারভিউ প্লেসে বা ভেনুতে গিয়ে তোমরা সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি ইন্টারভিউয়ে প্রবেশ করতে পারবে সো অবশ্যই জানিয়ে দেবো কোন কোন পোস্টে রিক্রুট করাচ্ছে তার আগে জানিয়ে দিচ্ছি ইন্টারভিউ কবে রয়েছে ইন্টারভিউ তোমাদের ফিফথ ডিসেম্বর দু অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু সালে হবে নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমাদের রিপোর্টিং করতে হবে এবং এখানে রিপোর্টিং প্লেসটা দিয়ে দিয়েছে এছাড়াও কোন কোন ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো অবশ্যই জানিয়ে দিয়েছে তোমরা নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে ইন্টারভিউর দিন তোমাদের নিয়ে যেতে হবে সাথে এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাও ফিল করে তোমাদের নিয়ে যেতে হবে এখানে আগে থাকতে কোনো প্রকার আবেদন ফিস বা আবেদনপত্র তোমাদের কোনো অফিসে গিয়ে জমা দিতে হবে না ইন্টারভিউ দেখো তোমাদের তিরিশ নম্বরে হবে এবং ইন্টারভিউ পাস করলেই তোমাদের কিন্তু চাকরিটি হয়ে যাবে সো এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখো এখানে তোমাদের কর্মবন্ধু গ্রুপ ডি পিওন এছাড়াও ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্টে রিক্রুট করেছে যেখানে কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে এইট পাস হলেই আবেদন করতে পারবে পিওন পোস্টের ক্ষেত্রে এইট পাস হতে হবে সাথে এক্সপেরিয়েন্স থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে তোমাদের এইট পাস হতে হবে সাথে তোমাদের অবশ্যই এক্সপেরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাবে এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে এসসিএসটিরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবে এখানে আবেদন করতে গেলে রয়েছে যেটা যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের ক্যাশ পেমেন্ট করতে হবে অর্থাৎ ইন্টারভিউ প্লেসে গিয়ে তোমাদের অফিসে গিয়ে হবে সেটা এখানে জানিয়েছে নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারো এখানে এরপর দেখো তোমাদের ভ্যাক্যান্সি কতগুলো রয়েছে দেখো তিনটি পোস্টের ক্ষেত্রে তিনটি শূন্য পদ রয়েছে এবং কেবলমাত্র এস সি এসটি প্রার্থীরা আবেদন করতে পারবে বেতন কাঠামো দেওয়া রয়েছে সঙ্গে গ্রেড পে তোমরা পাবে এবং এই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো প্রকাশিত হয়েছে খাতরা আদিবাসী মহাবিদ্যালয় থেকে যেটি বাঁকুড়াতে অবস্থিত এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নোটিশটি আঠেরোই নভেম্বর দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে যার রেফারেন্স নম্বর দেখতে পাচ্ছ এখানে জানিয়েছি ওয়াকিং ইন্টারভিউ ফর গ্রুপ ডি নন টিচিং পোস্টে রিক্রুট করাচ্ছে যেখানে ফিফথ ডিসেম্বর দু দু হাজার একুশ সালে রবিবার তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং ইন্টারভিউয়ের দিন তোমাদের অবশ্যই নটা থেকে সাড়ে নটার মধ্যে রিপোর্টিং করতে হবে এখানে রিপোর্টিং প্লেস দিয়ে দিয়েছে এখানে গিয়ে তোমাদের অবশ্যই সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যেতে হবে এবং আগে থাকতে কোনো প্রকার আবেদনপত্র তোমাদের কোথাও জমা দিতে হবে না তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবে নোটিশের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে বা তোমরা আদ্রা আদিবাসী মহাবিদ্যালয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়েও তোমরা নোটিশ ডাউনলোড করতে পারো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধই নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিশ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজে দেবেন